Bonjour et assalamu alaikum shobaike onek onek shagotom amader channel family bus to ajke amar bishoy hocche ami bashay boshe kibhabe french language b1 complete korechi to shuru kora jak procedure inscription and tariff okay ami jodi tcf naturalization er jonno pay korte chai বেপারে মোটিভেট করার জন্য কাউকে মিনিমাম যদি আমি একটু উৎসাহিত করতে পারি আমার মনে হয় যে আমার ধারণা আমি যেটা চিন্তা করি আমার মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আপনারা যদি একটু উৎসাহিত হন বিশ্বাস করুন আমার খুব ভালো লাগবে আমার মনে হবে যে হ্যাঁ আমি কোথাও পৌঁছেছি তো আমাকে আসলে আমার রিসেন্ট ভিডিওসগুলো দেখে অনেকেই কমেন্ট করেছেন অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে আমি আমার প্রফেশনাল লাইফে এখানে কি করছি আমি কোথায় জব করি অ্যাকচুয়ালি আমি কি বলবো এটার আনসারে আমি ওভাবে কোনো জব এখানে করছি না আমি অনেক বছর ধরে এখন ফ্রান্সে আছি কিন্তু আসলে আমার ছোট দুটো বাচ্চা আছে ওদেরকে টেক কেয়ার করতে গিয়ে দেখা যায় যে আমি সময় করতে পারি না আর ডে কেয়ার দিয়ে বাচ্চাদেরকে আমি জব করব এটা আমি পার্সোনালি পছন্দ করি না কারণ আমার মনে হয় যে মায়ের মতো করে বাচ্চাদেরকে কে লালন পালন করবে তো এটা কেউ অন্যভাবে নেবে না এটা আমার টোটালি পার্সোনাল একটা ফিলিং আমার বাচ্চাদের জন্য যাই হোক তারপরেও বলবো যে আমি আসলে আমার কিছু ধারণা আমার কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমার মনে হয় যে এগুলো শুনলে হয়তো আপনারা একটু হলেও উৎসাহিত হবেন তো ব্যাপারটা হচ্ছে আমি এখানে এসে একটা জব ফাইনালি যখন শুরু করেছিলাম কারণ ভাষাগত কারণে অনেক কিছুর কারণে আর আমার যেহেতু বেবি একটা ছিল অলরেডি তো এর জন্য আমার অনেক দিন আমি বাসায় বসেছিলাম তো ফাইনালি যখন একটা জবে ঢুকি তারপরে আমার ম্যাটারনিটি রিজনে ওই জবটাও আমাকে ছাড়তে হয় তো এরপরে আমি কি করেছি আমি বসে থেকেও আসলে বসিনি আমি ট্রাই করি সবসময় যে নিজেকে কীভাবে আমি আরেকটু উন্নত করব। যেমন এখানে ভাষাটা নিয়ে আমাদের সবার স্ট্রাগল করতে হয় এখানে আসার পর থেকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো নিজে করেছি আমি আমার শুধু হাজবেন্ডের উপর ডিপেন্ড করে থাকিনি কারণ ওরও অনেক রেসপন্সিবিলিটি আছে ও জব করছে ওকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও সব কিছু ওকে যদি করতে হয় আসলে এটা ওর জন্য আমার মনে হয় ইনজাস্টিস হয়ে যায় কারণ আমি কেন বসে থাকব আর আমার মনে হয়েছে এটাই আমার একটা শিখার সুযোগ যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে যাব তখন আমি অনেকের সাথে কথা বলতে পারবো ওখানে আমার ফ্রেঞ্চই বলতে হবে আমি বাধ্য হয়ে যাব হয়তো এরকম অনেকবারও হয়েছে আমার সাথে একটা কাজ করার জন্য আমি এমনও হয়েছে পাঁচবার গিয়েছি পাঁচবারে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন আমি বুঝেছি অথবা তারা কিছু মিস করে গেছে অথবা আমি কিছু বুঝিনি এভাবে করে পাঁচবার ঘুরেছি আমি তো তার জন্য আমি থমকে যাইনি আমি চেষ্টা চালিয়ে গিয়েছি আমার মনে হয়েছে হ্যাঁ আমাকে পারতে হবে তো আমি বলবো যে যারাই এখন এই যে অনেকে আমাকে বলছে আপু তুমি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দাও প্লিজ একটু একটু দয়া করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দাও এইভাবে অনেক রিকোয়েস্ট এসেছে সত্যি কিন্তু আমার মনে হচ্ছে যে আমি বারবারই বলেছি আমরা কোনো প্রতিষ্ঠান না আমি ভিডিওটা করেছিলাম এর জন্য যাতে আপনারা নিজেরা চেষ্টা করেন কাউকে 500-1000 ইউরো কেন দিবেন কেন যেটা নিজে করতে পারেন আপনি আমি নিজে 2 বছর ওয়েট করেছি এটার জন্য আপনারা একটু ওয়েট করুন ধৈর্য ধরুন চেষ্টা চালিয়ে যান শুধু বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দিন তো এগুলো ছিল কিছু ব্যাপার আমার মনে হয় যে বাসায় বসে থেকেও অনেক কিছু করা যায় যেমন আজকে এই যে আমার ভিডিওটা আপনি দেখছেন অনেকে আমাকে জানিয়েছে এর মধ্যে যে তারা রন্দেবু পেয়ে গিয়েছে আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে অনেক ধন্যবাদ দিয়েছে অনেকে আমি কোথাও পৌঁছেছি আমি কিছু তো করেছি বাসায় বসে থেকে আপনারাই বলেন কিছু তো করেছি তো ইয়েস এটাই বলার ছিল আসলে এতে যদি মিনিমাম উৎসাহিত হয়ে থাকেন ওখানেই আমার সার্থকতা আরেকটা হাস্যকর ব্যাপার মানে হাস্যকর না ঠিক মানে কিভাবে বলবো আরেকটা মজার ব্যাপার শেয়ার করি
আমি কথা বলার সময় নরমালি আমার আমি খুব হাসি, আমি একটা হাসি মুখ। তো অনেকে আমাকে এটাও অনেকে বলবো না, কয়েকজন আসলে আমাকে এভাবেও বলেছে যে আমি ওভার এক্সাইটেড বা আমি অনেক বেশি হাসি, মনে হয় যে জোক করছি। এখন এটা আমার পার্সোনালিটি, এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আর আমার ভিডিওটি আনফলো করতে পারেন, এটা টোটালি আপনার ব্যাপার। আমি ওটা আপনার উপর ছাড়লাম, কিন্তু আমি কারোর জন্য চেঞ্জ হব না। এটা একটা ব্যাপার বলা ছিল, কারণ আমি হাসি, এটা আমার ধরন। এখন যদি গম্ভীর হয়ে কথা বলি তাহলে আমি ফেক হয়ে যাব, আমার মনে হবে যে আমি অভিনয় করছি। তো হ্যাঁ, আমি যেমন এভাবে যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন আমি অনেক খুশি হব। ধন্যবাদ। তো এখন আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে যাচ্ছি আমি কিভাবে B1 কমপ্লিট করেছি বাসায় বসে। তো এখন আমি শুরু করতে যাচ্ছি। নর্মালি আমি ফ্রান্সে আসার পর করি A1 লেভেলটা করি অফের মাধ্যমে, তখন অফি থেকেই দিত, এখনও আই থিঙ্ক দেয়। আর তারপরে আমার ম্যাটারনিটি রিজনে অনেক বছর গ্যাপ গিয়েছে, তারপর মনে হয় 3 বছর পরে আবার আমি A2টা কমপ্লিট করি আদৌ। ওটাও অফি থেকে ডিমান্ড করে আমি পেয়েছিলাম। তো একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আমি এই যে এই 3 বছর আমি বসে রইনি। তো ফসে আবেগ রাব্বানিকে আমি ফলো করেছি, উনি ফেসবুকে লাইভ ক্লাস করাতেন, ওগুলো ফলো করেছি। তারপর ইউটিউবে ওনার অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও রয়েছে, ওগুলো আমি ফলো করেছি। ওভাবে দেখা গিয়েছে যে আমি গ্রামারের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়েছি। আর ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে করতে আমার ভোকাবুলারি অনেক উন্নত করেছি। তো এরপরে আমি যখন আদর ক্লাসটায় যাই তখন আসলে দেখছিলাম যে ভাইয়া যেই ক্লাসগুলো, রাব্বানি ভাই যেই ক্লাসগুলো করিয়েছে ওগুলোই করাচ্ছে আলটিমেটলি। তো বলা যায় যে আমি আদর ক্লাসে যাওয়ার আগেই আদৌ আমার লেভেল হয়ে গিয়েছিল। তো এরপরে যেটা করেছি বাসায় বসেই প্র্যাকটিস আসলে এনাফ আমার মনে হয়। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো যেহেতু নিজে করতাম তো ওভাবে আমার কথা বলাটাও একটু ভালো হয়ে গিয়েছিল, যথেষ্ট ফ্লুয়েন্সি ওভাবে এসেছে। তারপরে আমি B1টার জন্য অনেক ট্রাই করেছি অফি থেকে, কারণ আগে দিত B1টা, তখন আর দিচ্ছিল না। তো এরপরে আমি যেটা করেছি রন্দেভু ফর পাওয়ার, আমি ন্যাশনালিটি যেহেতু অ্যাপ্লাই করেছি, আমি আগে বলেছি আমার ন্যাশনালিটি ভিডিওতে, তখন আমি B1-এর ডিরেক্ট পরীক্ষা দিয়ে দিয়েছি। আর যেসব সাইটে আমি প্র্যাকটিস করেছি বাসায় বসেই ওগুলো আমি এখন শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো আমি স্ক্রিন শেয়ার করছি, এখন সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো হ্যাঁ, প্রথমে গুগলে চলে যাবেন আপনারা, তারপরে টাইপ করবেন টিভি স্যাংক মন্দ, এই যে চলে এসেছে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি MOND, এন্টার। টিভি স্যাংক মন্ড যখন আপনি দিবেন তখন এখানে আপনাকে একটা অপশান শো করে আফন লে ফসে। তো যখন আপনি আফন লে ফসেতে গিয়েছেন তখন দেখুন এখানে অপশান আছে দেবুটন, এলিমেন্টের, ইন্টারমিডিয়েট, আভান্সে। তো আপনার যেটা লেভেল আপনি সেই অনুযায়ী ক্লিক করতে পারেন, অথবা এখানে আপনি টেস্ট করতে পারেন যে আপনার আপনি অ্যাকচুয়ালি কোন লেভেল বিলং করেন। এখানে ফেয়ার লো টেস্ট, এখানে যদি যান তাহলে আপনি টেস্ট করে আপনার আপনি যে লেভেলটা আছেন, আপনার যে নিভ দো ফসে ওটা আপনি জানতে পারবেন। আর এখানে আছে এক্সারসাইজ, এই যে দেবুতোর জন্য, এলিমেন্টে, যে যার যেটা লেভেল আছে। এখানে অনেকগুলো থিম অনুযায়ী থাকে। এখানে আমি একটা যদি ওপেন করি, লাইক আমার এখন B1 লেভেল ধরেন, তো আরেকটা সাইট দেখাতে যাচ্ছি ফসে ফাসিল, ফসে ফাসিল। এখানেও আছে এক্সেসি দ্য ফসে গ্রামার টেস্ট নিউ, তারপরে কোর্স আছে ওদের। তো এটা আমি যখন আদার ক্লাসে ছিলাম তখন ওরা এই সাইটটা দিয়েছিল। এখানে প্র্যাকটিস করার অনেকগুলো ধাপ আছে, আমার মনে হয় যে অনেক বেশি উপকারী এটা। আপনি এখানে একুটে টেস্ট করতে পারবেন, রাইটিং টেস্ট করতে পারবেন, তারপরে লিসেনিং টেস্ট করতে পারবেন। ওকে, একুইতে যাওয়ার পর আপনি দেখছেন যে এখানে টেস্টে নিব আছে কোর্স এক্সারসাইজ এক্সারসাইজ এক্সেসিস, এখানে আপনি যাবেন।
তারপরে আপনার যে লেভেলটা ডেবিউটো বা ইন্টারমিডিয়েট অ্যাডভান্সে ক্লিক করবেন যেটা আপনার সাথে ম্যাচ করে। এরপরে আপনি যে কোনো একটা এক্সারসাইজ চুজ করলেন, এই যে এখানে অডিও আছে দেখতে পাচ্ছেন, অনেক কিছু আছে আসলে, মানে শিখার কোনো শেষ নেই, আর ভাষা তো ডেফিনেটলি শিখার কোনো শেষ নেই। এই যে লাইক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ নিউমেরো, এখানে আপনারা দেখতে পারবেন অ্যাডজেক্টিভ রিলেটেড। এই যে দোজিএম মানে হচ্ছে ও সেকন, থাজিএম খ্যাতিএম, এই যে এগুলো সব শিখতে পারবেন। এভাবেই এভাবেই ট্রাই করে যেতে হবে, নিজেদের ইচ্ছা মতো, যেই টেস্টটা ইচ্ছা, যে এক্সারসাইজটা আপনাদের ভালো লাগে। এখানে ভিডিও আছে, এই যে সরি, এখানে অনেক ভিডিও আছে, অডিও আছে, যেগুলো দেখলে, যেগুলো শুনলে আপনাদের ডেফিনেটলি অনেক উন্নতি হবে। এই যে এক্সারসাইজগুলো আছে দেখতে পাচ্ছেন সবাই নিশ্চয়ই, তো এগুলো আস্তে আস্তে করে আমার মনে হয় যে আপনারা রেডি হয়ে যাবেন। তো এক্সারসাইজগুলো করার মাধ্যমে আপনারা আপনাদের লেভেলগুলোকে অবশ্যই উন্নত করতে পারবেন। ওকে, তো এই দুটো সাইট গেল, ফসে আবেগ রাব্বানির ব্যাপারে বলেছি। ওকে, তো এখন দেখাতে যাচ্ছি ইউটিউবের কিছু লিংক। ফসে আবেগ রাব্বানিকে আমরা সবাই চিনি, তো আরেকটা লিংক শেয়ার করতে যাচ্ছি যেটাও অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে আমার কাছে। ফসে আবেগ ভানসেন, তো লার্ন ফ্রেঞ্চ উইথ ভানসেন, লার্ন ফ্রেঞ্চ উইথ ভানসেন, ও ইংলিশ টু ফ্রেঞ্চ বলে, তো আমার মনে হয় খুব উপকারী হবে। তো এখানে A1, A2, B1 লেভেল পর্যন্ত দেখা যাচ্ছে ওনার ভিডিওস আছে। ফসে আবেগ রাব্বানিকে আমরা সবাই চিনি, তো একবার দেখিয়ে দিচ্ছি তারপরও। অলরেডি আমার সাবস্ক্রাইবড করাই আছে এই চ্যানেলটা, তো রাব্বানি ভাইয়ার যে লাইভ ক্লাসের ভিডিওগুলো আছে, লাইক প্লেলিস্টে গেলে আমার মনে হয় সবগুলো একসাথে পাওয়া যাবে। এই যে লাইভ ফরাসি ভাষা শিক্ষা ক্লাস, তো এটা আমাকে অনেক হেল্প করেছে, আমি মানে অনেক থ্যাঙ্কফুল ভাইয়ার কাছে এর জন্য। আমি অনেক কিছু শিখেছি ওনার ভিডিও, ওনার লাইভ ক্লাসগুলোর মাধ্যমে। তো বাসায় বসে এই করোনা পরিস্থিতিতে কেন নয় আমরা আমাদের ফ্রেঞ্চটাকে একদম উন্নত করে ফেলি, তাই না? তো আরেকটা সাইট দেখাতে যাচ্ছি এখন, যেটাতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, আইএলই ইন্টারন্যাশনাল। এখানে নো সার্ভিস, এখানে এই যে কালচারাল কোচিং টেস্ট সার্টিফিকেট, এই যে আমি যদি TCF এ যাই, নো সার্ভিস থেকে আমি TCF এ গেলাম, এরপরে এই যে TCF ন্যাচারালাইজেশন, পরীক্ষাটা কিভাবে হয়ে থাকে এটা এখানে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া আছে। কম্প্রিহেন্সিও ওরাল, এটা হচ্ছে এই যে কানের সাইন দেওয়া আছে, মানে হচ্ছে এটা লিসেনিং, একুতে আপনি শুনে শুনে কোয়েশ্চেনের আনসার দিতে হবে। কম্প্রিহেন্সিও একৃত, কোনো একটা হয়তো প্যারাগ্রাফের মতো থাকবে, ওটা বুঝে আপনার কোয়েশ্চেনের আনসার করতে হবে। এক্সপ্রেসিও একৃত, হয়তো কোনো লেটার লিখতে বলতে পারে আপনার ফ্রেন্ডকে বা কোনো অফিসিয়াল কিছুতে। তারপর এক্সপ্রেসিও ওরাল, আপনাকে কিছু টপিক দেওয়া হবে, ওই টপিক অনুযায়ী কথা বলতে হবে। নর্মালি তিনটা ভাগে মনে হয় বিভক্ত ছিল, আমি একটু ভুলে গিয়েছি। তো হ্যাঁ, প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিল নিজের ব্যাপারে বলতে, প্রেজেন্টে ভু, ওটা বলেছিলাম। তারপরে একটা ছোট্ট টপিক দিয়েছিল, ওখানে কথা বলেছিলাম ওই টপিক অনুযায়ী। এরপরে আমাকে একটা টপিক দিয়ে বলেছিল তুমি নিজে কি চিন্তা করো এই ব্যাপারে, একটু ডিবেটিং টাইপের, একটু বিতর্কিত কিছু একটা নিয়ে একটা টপিক দিয়েছিল, ওটা নিয়ে কথা বলেছিলাম। তো হ্যাঁ,
প্রায় 1 ঘন্টা 50 মিনিট পরীক্ষা হবে B1 এর জন্য। তো এই যে ক্যালেন্ডারের জন্য প্রিপারেশন আদিস্টান্স, এই যে আদিস মানে দূরে থেকেও বাসায় বসে আপনারা কিভাবে ভিজিও অনলাইনে আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন এই ব্যাপারে এখানে আছে ক্যালেন্ডার টু সেশন। এটা হচ্ছে ইনস্ক্রিপশনের জন্য। এই যে আপনি ইনস্ক্রিপশন করতে গেলে অনলাইন এটাতে ক্লিক করবেন, প্রসিডিউর ইনস্ক্রিপশন এন্ড ট্যারিফ। ওকে, আমি যদি টিসিএফ ন্যাচারালাইজেশনের জন্য পে করতে চাই বা আমি পরীক্ষার জন্য বুকিং দিতে চাই, সেক্ষেত্রে আমি এই যে টিসিএফ ন্যাচারালাইজেশনের জন্য ব্লু কালারটা দিয়েছে, তো ব্লু কালার এখানে আছে, যে কোনো একটা ডেট সিলেক্ট করলেন আপনি। আমি ধরে নিন আমি ওকে 17th করা যাবে না। আচ্ছা, ওদের একটা ব্যাপার আছে যে মনে হয় দিনের গ্যাপ রাখতে বলে ওরা ডেট চুজ করার ক্ষেত্রে। তো এখানে ব্লু কালারগুলো যদি আমরা ট্রাই করি, লাইক 17 তারিখ যদি দেখি আমি, নুসম দিদলে ইলনে রেস্ট ব্লু প্লাস, আচ্ছা প্লাস 9, তো 17 তারিখের পরে আছে 23 তারিখ দেজলে, এখানেও প্লাস 9। তো সুইবোতে যাব আমরা, সুইবোতে গেলে এখানে আবার আমরা লাইক 10 তারিখে ট্রাই করি যে আছে কিনা। হ্যাঁ, এই যে টিসিএফ পোলা ন্যাচারালাইজেশন ক্যাট কম্পিটেন্স, আচ্ছা তো 10টা প্লাস অ্যাভেলেবল আছে। তো আনস্ক্রিয়ে করতে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনার ডিটেলস এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ট্রাস্টফুল আছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এখানে অ্যাকসেপ্ট করবেন কন্ডিশনস, তারপর আনস্ক্রিয়ে করে পে করে দিবেন, তাহলে ওরা আপনাকে অ্যাটেস্টেশন পাঠিয়ে দিবে আপনার মেইল অ্যাড্রেসে, ওটা দেখিয়েই। আর ওরা একটা ছোট্ট আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য একটা লিঙ্কও দিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনি পরীক্ষার জন্য পরীক্ষাটা কীভাবে হবে এরকম করে একটা প্রি টেস্টের মতো দিয়ে দিতে পারবেন। তো এই ছিল ব্যাপার। আর আমার হাজব্যান্ড করেছিল সিসিআই প্যারিস এল দ্য ফস থেকে, এই সাইটটা থেকে ন্যাচারালাইজেশন। আমি এখানে দেখাচ্ছি ডিপ্লোম দ্য ফসে, এখানেও আপনারা চাইলে কিন্তু কোর্স করতে পারবেন, এখানে সব ইনফরমেশনস দেওয়া আছে। ওকে, তো এখানেও ছোট্ট করে দেওয়া আছে যে কী কী হবে পরীক্ষা, কতক্ষণ, কয়টা প্রশ্ন, কতক্ষণ ধরে হবে, এগুলো এখানেও লেখা আছে। কমন স্ক্রি আপনারা ইনস্ক্রিয়ে করতে পারবেন খুব ইজিলি, অনলাইন ইনস্ক্রিপশন আতসিও লটিএফ এক্সপ্রেস নেপা ভেলেক লটিএফ কানাডা আর টিএফ ন্যাচারালাইজেশন ও টিএফ কাহত সিজর। তো এই ছিল ব্যাপার। সিসিআই প্যারিসে এখন B1টা আই থিঙ্ক বন্ধ আছে, ওরা এখন আর করছে না যেটা আমি দেখলাম এখনই। তো হ্যাঁ, সবাই তাহলে ILE ইন্টারন্যাশনাল এখানেই কন্ট্যাক্ট করতে পারেন, কোর্সও করতে পারেন। অল দ্য বেস্ট সবাইকে। তো ফ্রান্সে এখন আবার পার্শিয়ালি লকডাউন চলছে, তো আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ বাসায় বসে থেকে নিজেকে উন্নত করার জন্য। বাসায় বসে থেকে এই যে আমি আপনি সাইটগুলো দেখিয়েছি, আমার মনে হয় যে এগুলোতে প্র্যাকটিস করলে আপনি যদি একজন প্রাথমিক অবস্থায় থেকে থাকেন, আপনি খুব ভালো অ্যাডভান্স লেভেলে পৌঁছে যেতে পারবেন। যদি কন্টিনিউ আপনি লেগে থাকেন এটার পিছনে, তো আপনি সব কিছু প্র্যাকটিস করতে পারছেন, সাইটগুলোকে ভালোভাবে সব কিছু যত অপশনস আছে ভালোভাবে দেখবেন, একদম নিজে মোটিভেটেড থাকবেন, তাহলে আই থিঙ্ক আপনার ভাষা নিয়ে আর কোনো কষ্ট পোহাতে হবে না। আমার মনে হয় ডিরেক্ট পরীক্ষা দিয়ে দিলেও আপনারা পাশ করবেন, যেমনটি আমি করেছি। আর একটা ব্যাপার বলবো, অবশ্যই ফ্রেঞ্চ টিভির চ্যানেলগুলো দেখবেন, যেই শোটাই আপনার ভালো লাগে। আপনি যদি শপিং করতে ভালোবাসেন, M6-এ দে রিং দ্য শপিং এই প্রোগ্রামটা দেখতে পারেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। যারা যাদের ভালো লাগে অ্যাপার্টমেন্ট বা মেজো কিনছে, এসব বিষয়ে কিছু প্রোগ্রাম আছে যেগুলো দেখলে আসলে আপনার ভোকাবুলারি অনেক উন্নত হবে, আর নর্মালি আপনার মধ্যে কিছু কথা চলে আসবে যেটা আপনি দেখবেন হুট করেই, আপনি রিয়েলাইজ করবেন যে হ্যাঁ আমি তো পারছি। আর একটা ব্যাপার, এভাবে লিসেনিংও অনেক উন্নত হয়,
আর আমার যেহেতু বাচ্চা আছে, আমার সুবিধা ছিল যে ওদের সাথে বসে বসে আমি অনেক ফ্রেঞ্চ, অনেক রাইমস দেখেছি, অনেক কার্টুন দেখেছি যেগুলো টোটালি ফ্রেঞ্চে, ওগুলোতে অনেক স্পষ্টভাবে ফসে বলে। তো এই কারণেও আমার লিসেনিংটা আসলে খুব ভালো হয়েছে। ইভেন আমি যখন B1 টেস্ট দিই তখন লিসেনিংয়ে আমার খুবই ভালো মার্ক এসেছে। তো আমি এটুকু বলবো যে চেষ্টা চালিয়ে যান, চেষ্টার বিকল্প বলতে কিছু নেই। যদি আপনি চেষ্টা চালিয়ে যান, আপনাকে কেউ থামাতে পারবে না। তো এই ছিল আজকের জন্য। কেউ কোনো ভুল হয়ে থাকলে, কাউকে কোনো কথা মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি, আর ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কোনো ভুল হলেও। আর হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার যেহেতু সময় অনেক বেশি সেফ থাকবেন, কারণ নতুন ভাইরাসটি শুনেছি আরও বেশি ডেঞ্জারাস, অনেক বেশি ক্ষতিকারক। তো হ্যাঁ, সবাই যার যার জায়গা থেকে ট্রাই করবেন যে সুস্থ কীভাবে থাকা যায়, আরেকজনকেও আমরা কীভাবে কোনো অসুখ না দেই, এভাবে সবার নিজ নিজ স্থান থেকে ট্রাই করতে হবে, নিজ নিজ দায়িত্বের ব্যাপারে সচেতন হতে হবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমার প্রিন্স, হ্যাঁ পাপা, আমার তো আলিশা রাজান উঠে গেছে। হ্যালো গাইস, তো আমার আলিশা রাজান উঠে গেছে। তো আজকে এখন বিদায়, আবারও দেখা হবে সামনে কোনো পর্বে। তো সবাই সাথেই থাকবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন প্লিজ, আর সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। বাচ্চাদের দাঁত ওঠা নিয়ে, মাড়িতে যে ব্যথাটা হয়, লাইক কামড় দেওয়ার যে ক্র্যাভিংটা হয় ওদের, ওঠার জন্য আমি শুরুতে এই হেল্পফুল, ওদেরকে গাইড করার ওইভাবে কেউ নেই। অনেকগুলো দাঁত ওঠার পরে সবার মধ্যে এই ব্যাপারটা আসে যে বাচ্চারাও হ্যাপি, আমরাও হ্যাপি।